আমাদের ফিনিশিংটা হলো পুরোটাই হাতে। মেশিং এর কাজটা আপনি মনে করেন ওরকম ফিনিশিং হবে না, আর হাতের কাজটা আপনি যেভাবে চাইতেছেন সেভাবেই নিতে পারবেন বা হবে। এই কাজটা ছোটবেলাতে করতেছি, প্রায় 22 বছর হয়ে গেছে। একটা হিজাব করতে আপনার মিনিমাম একদিন সময় লাগে। যদি ফিনিশিং করি, শাড়ি আমাদের মিনিমাম এক সপ্তাহ সময় লাগবে। বিয়ের শাড়িগুলো যদি হয় তাহলে 15 দিন 20 দিন, একা সম্ভব না হলে তাহলে কি করি, 2-3 জন মিলে করে দিই আর্জেন্ট ভাবে। আমাদের একটা হিজাব তৈরি করতে সময় লাগে একদিন, একটা বোরখা তৈরি করতে আমাদের 2 দিন, 3 পিস যদি একটু গর্জিয়াস টাইপের হয় 2 থেকে 3 দিনের ভিতরে আমরা এটা করি কমপ্লিট। একা হাতে কাজটা করলে কাজের ফিনিশিং ভালো হয়। স্ল্যাব কটন, মুসলিম, টিস্যু, বেনারসি, কাতান, জর্জেট, ওয়েটলেস, সব লেজার, মানে যে কাপড় ভেলভেট ক্লায়েন্ট যেটা পছন্দ করবে আমরা সেই কাপড়ে করে দিতে পারবো। কাপড় নিয়ে কোনো সমস্যা, আমরাই ডিজাইন বানাই, আমরাই আবার ওটাকে ম্যাচিং করে আবার আমরাই ওটাকে কাজ করে দিই। কাস্টমারের হলো চয়েস, ভাল লাগলো না ভাই এটা আমার ভাল লাগতেছে না, তখন কি করবো, ক্লায়েন্ট যদি ওটা পছন্দ না করে তখন ক্লায়েন্টকে আমরা ওটা খুলে দিয়ে অন্যটা করে দিব আবার ওইখানে। এই সুবিধা আমাদের কাছ থেকে পাবে। আমাদের অর্ডারটা হলো পাইকারিও করা হয়, খুচরাও করা হয়, 1 পিসেও কোনো সমস্যা নেই, 10 পিসেও সমস্যা নেই, যার যেভাবে প্রয়োজন আমরা ওইভাবে দিতে ইচ্ছুক। কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসে, গুলশান থেকে আসে, ধানমন্ডি থেকে আসে, তারপর মিরপুর শপিং মল এখান থেকে আসে, ইসলামপুর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আমাদের সুতাটা হলো মনে করেন এখানেই তৈরি হয়, এখান থেকে আমরা নিই, কালার করা হয়, ভালো রং যেটা কালার না ওঠে এইভাবে তৈরি করা হয় সুতা। আর মেডিসিন কিছু আছে, এগুলো আসে বাইরের থেকে। প্রথমে সেট আপ লাগে আমাদের হলো দক্ষ লোক যারা ভালো কাজ জানে, কারণ কাজ ভালো না হলে তো এই কাজের দাম নাই, সেজন্য ভালো লোক দরকার। তারপরে একটা ভালো পরিবেশ দরকার কাজের জন্য নিরিবিলি। এভাবে করে সেট আপ দিয়ে তারপরে মার্কেট থেকে কাপড় এনে ডিজাইন নিজের ব্র্যান্ড থেকে বের করে, বা কারো যদি কোনো চয়েস থেকে ক্যাটালগ থেকে দেয় বা মোবাইল থেকে দেয়, তখন ওগুলো আবার আমরা টেসিং পেপার কিনে টেসিংয়ে আবার ডিজাইনগুলোকে আর্ট করা হয়। আর্ট করানোর পরে তখন আমরা আবার ওটা পিন করি সোনামুখী সুই দিয়ে। পিন করার পরে এটা কেরাসিন তেল আর একটা চুন পাউডার আছে যেটাকে বলা হয় ঝিনুক পাউডার, সেই পাউডার দিয়ে এই কাপড়ের উপরে সেই ডিজাইনটাকে আনতে হয়। আনার পরে আমরা কাজটা করি। ফ্রেমটা 72 ইঞ্চির লাগে, 72 ইঞ্চি হলে এটা 2 বার আমরা শেষ করতে পারি। যেমন একবার অর্ধেক করলাম, আবার তারপরে আবার অর্ধেক। লম্বায় 90 ইঞ্চি আমরা দিতেছি, আর হইলো পাশে দিতেছি হলো 30 ইঞ্চি। একটা হিজাব, এই হিজাবের মূল্য হলো মনে করেন ধরেন 500-600 এরকম। আর শাড়ি যদি করি 12,000-13,000-15,000-20,000-25,000। বোরখা আছে যেমন 1,800, ডিজাইনের উপরে আসলে এইগুলোর প্রাইস। আমাদের ডিজাইনের নাম আছে ধরেন বড় মাইক আছে, তারপরে 25 বুটা মাইক আছে, লাউঝার আছে, শাপলা আছে, গোলাপ আছে, অনেক ডিজাইনের নাম আছে। কাজ হলো নিজের উপর কাজটা সুন্দর করে যেভাবে ফোটানো লাগে ওইভাবে ফোটাইতে হবে। ইন্ডিয়ান থেকে এক ডিজাইনার আসছিল, সে নিজের বিয়ের জন্য কাজ করাবে, আমাদেরকে বাছাই করে নিয়েছিল। একটা লেহেঙ্গা, একটা গারারা। লেহেঙ্গার মজুরি হলো আপনার 1,10,000 টাকা, গারারা মজুরি হলো আপনার 70,000 টাকা। দুটা মিলাই কাজ করছিলাম আপনার 1 মাস 10 দিন। তো কাজটা পেয়ে অনেক খুশি হয়েছিল সে, তারপর ওখানে বকশিস দিছিল খুশি হয়ে যে কাজ ভালো হয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ কারিগর যারা আছে তাদেরকে বাছাই করে নিয়ে যাওয়া হয়। যেরকম মনে করেন যে দুবাই, আপনার মালয়েশিয়া, ওমান, সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলো জায়গায়। এটা আমার ছোট মামার ফ্যাক্টরি ছিল, ওনার কাছ থেকে শিখছি। তো উনি যখন মারা গেছে কি তখন থেকে আমি চালাইতেছি।